এখন বেলা দুটোর বেশি বাজে, আর এরই মধ্যে আমার 6টা পাখা করা কমপ্লিট হয়ে গেছে, আর 4টে করলেই আমার আজকের চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করে ফেলবো। তো খুবই একদম উৎসাহিত যে জিনিসটা করতে পারবো না পারবো না, দেখা যাক আর কি। 6 দিন আমার কাছে টাইম, 6 দিনে 7টা পাখা আমাকে এরকম আঁকতে হবে। তো এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ, দেখা যাক কত দূর আমি করতে পারি, আদৌ কমপ্লিট করতে পারি না পারি না সেটাই দেখার বিষয়। হাই ফ্রেন্ডস, তো চলে এসেছি চ্যানেল একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। আজকের ভিডিওটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো একটু চ্যালেঞ্জিং টাইপের, তোমরা তো বুঝেই গেছো থাম্বনেলটা দেখে। আজকের ভিডিওর যে বিষয়টা সেটা আমি তোমাদেরকে বলি, আমার কাছে 7টা নর্মাল সাধারণ পাখা আছে, হাত পাখা। তো তোমরা পেছনে দেখতেই পাচ্ছ, এই দেখো এই যে এইগুলো, এই পাখাগুলোকে আমাকে রং করে একটা নতুন লুক দিতে হবে। তো আমার কাছে একটা রেডি করা স্যাম্পেলও আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আমি বিষয়টা কী বলতে চাইছি। তো এই দেখো, তো এই দেখো এইরকম রং করে রেডি করে রাখতে হবে। দেখো নর্মাল পাখা, এটাকে রং করে এই দেখো রেডি করে রাখা আছে। তো এইরকমই আমাকে বিভিন্ন রং দিয়ে রং করে আলাদা আলাদা সব তৈরি করতে হবে। ওই অতগুলো পাখা, ওই যে এখানে যতগুলো দেখছো, তো 7টা আছে ওখানে। আমার 6 দিন টাইম, 6 দিনে আমাকে 7টা পাখা রং করতে হবে। একভাবে তো রং করা সম্ভব না যে আমি 1 ঘন্টা বসলাম আর 10টা পাখা কমপ্লিট করে দিয়ে চলে এলাম। তো আমি ফার্স্টে একটা করে দেখেছিলাম, অনেক টাইম লাগছে, তো আমার ভিডিওগুলো সারাদিন লাগবে করতে, ঠিক আছে। আর আমি সেটা আপলোড করব যখন আমার 10টা পাখা একদিনে কমপ্লিট হয়ে যাবে তারপরে। তো আমার চ্যালেঞ্জ এটাই যে একদিনে আমাকে 10টা পাখা কমপ্লিট করতে হবে, তাহলেই একমাত্র আমি 6 দিনে 7টা পাখা কমপ্লিট করতে পারছি। আজকেই আমার চ্যালেঞ্জের ফার্স্ট দিন ছিল, আর এখন আমি যখন ভিডিও বানাচ্ছি এখন দুপুরবেলা, এরই মধ্যে আমার 6টা পাখা রেডি করা হয়ে গেছে রং করে। তো আজকে নিয়ে চ্যালেঞ্জটা নিয়ে আমি অতটাও ভাবছি না, কারণ 6টা এর মধ্যে আমার তৈরি করা হয়ে গেছে, আর বাদ বাকি 4টে আমাকে যে করে হোক বিকালে করে ফেলতে হবে, তাহলে আমি আজকে তো চ্যালেঞ্জটা একদম জিতে যাবো। আমার সাথে তোমরা এখন চলো, আমার প্রথম দিনের যেই পাখাগুলো আমি এখন এরই মধ্যে এঁকে ফেলেছি, তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো, আসো। এই দেখো এই কটা পাখা আমি এঁকে ফেলেছি, এই যে এইগুলোতে রং, এগুলো আমি রং রেখে করছি। এই দেখো, ছটা পাখা আমার হয়ে গেছে। তাই আজকেরটা নিয়ে আমার কোনো টেনশানই নেই, কালকে খুবই টেনশানের মধ্যে আমাকে যেতে হবে, কিন্তু কালকে আমি চ্যালেঞ্জটা পারি কি পারি না কমপ্লিট করতে এটাই হচ্ছে দেখার বিষয়। কালকে আমার হাতে অনেক কাজ রয়েছে, কালকে একদম টাইম হবে না, তো কালকের বিষয়টা নিয়ে আমি খুবই চিন্তায় আছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের নতুন ভিডিও নিয়ে। তুই কিছু বলবি, কী বলবি?